জম্মু কাশ্মীরে পুনরায় ভয়ঙ্কর উত্তেজনা, চলছে লাগাতার ভারতীয় বাহিনীর এনকাউন্টার। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দল পাক মদতপুষ্ট বিভিন্ন ঘাঁটি ঘিরে ফেলেছে। বড়সড় সাফল্যের পথে ভারতীয় জওয়ানরা। ইতিমধ্যে কয়েকজন পাক মদতপুষ্ট জঙ্গি মারা গিয়েছে। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিকে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাঝরাতে গুলির শব্দে নৈ শব্দ ভেঙে চুরমার, জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলছে ভারতীয় বাহিনীর। কুল গ্রামের জামরাজ এলাকায় চলছে এনকাউন্টার, কতজন জঙ্গি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য না জানা গেলেও আপাতত জানা গিয়েছে নিরাপত্তা রক্ষী ও কাশ্মীর পুলিশ ফোর্সের যৌথ দল জঙ্গিদের বিরুদ্ধে এই এনকাউন্টার চালাচ্ছে। জানা গিয়েছে পুলিশের কাছে জঙ্গিদের লুকিয়ে থাকা সুনির্দিষ্ট তথ্য ছিল। খবর মোতাবেক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দল ওই এলাকায় পৌঁছতেই গুলিবর্ষণ শুরু করে জঙ্গি বাহিনী, এরপর পাল্টা দেয় ভারতীয় বাহিনী। জঙ্গিরা যাতে ওই এলাকা ছেড়ে পালাতে না পারে সেই উদ্দেশ্যে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বাহিনীর আরও সদস্য, চলছে গুলির লড়াই। সংবাদ সূত্রের দাবি, গুলির লড়াই ইতিমধ্যে পাঁচজন পাক মদতপুষ্ট জঙ্গির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, 11 মে খবর পাওয়া গিয়েছিল কাশ্মীরে একাধিক হামলা আশঙ্কা রয়েছে, এই মর্মে সতর্ক করেছিল গোয়েন্দা রিপোর্ট। ফলে কাশ্মীর জুড়ে জারি করা হয়েছিল লাল সতর্কতা। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই মহম্মদ এই হামলা চালানোর জন্য তৈরি হচ্ছে বলে অভিযোগ ওঠে। সেনা ও আধাসেনার ওপর চালাতে পারে বোমা হামলা, জানায় গোয়েন্দা রিপোর্ট। যে কোনো সময় এই হামলা চালাতে পারে জৈশ। গাড়ি বোমা বিস্ফোরণ বা আত্মঘাতী জঙ্গি দিয়ে বিস্ফোরণের আশঙ্কা ছিল বলে সূত্রের খবর। জানা যায় এই রিপোর্ট পাওয়ার পরেই কড়া নিরাপত্তায় বন্দোবস্ত করা হচ্ছে কাশ্মীর জুড়ে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ফের পাঁচজন পাক মদতপুষ্ট জঙ্গের মৃত্যু হলো ভারতীয় জওয়ানদের হাতে। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেল জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।